এই যে ড্রাগন ফল রাতের বেলায় ফুটে, দিনে ফুটে না, এই জন্য পরাগায়ন করতে একটু সমস্যা হয়। তাই এগুলাকে দেখে আরো একটা করছে অনেক। আজকে দেখাবো আপনাদেরকে যে ড্রাগন ফলে হাত পরাগায়ন কীভাবে করে। আমাদের সাথে আরেকজন চলে আসছে, ঘাস খেতেছে, কয়েকটা আছে, দেখা এগুলা এগুলো পরাগায়ন আমি করে দিয়েছি। রাতে তো পোকামাকড় বা পাখি থাকে না, এই জন্য অনেক সময় পরাগায়ন মিস হয়। এটা অফ কর, দেখে বেশি একদম সিম্পল হয়, এত কিছু করা লাগে না, জাস্ট এই যে এগুলো এভাবে হাতে নিয়ে এই যে মাঝখানে এটাতে সোয়া দিলে হয়, বা সোয়া দিলে হয় যাতে এই পাউডারগুলো এটাতে লেগে যায়। একইভাবে এগুলো তো করে দিই, ব্রাশ ইউজ করতে পারেন, এটার বদলে হাতে যদি জীবাণু টিপানো থাকে। আমি অবশ্য এর আগে হাত ধুয়ে আসছি এক্সিসল দিয়ে অথবা সাবান দিয়ে। আপনি হাত ধুয়ে আসার পরে এটা করলে ভালো হয়, তাহলে দেখবে জীবাণুর কারণে বা ফাঙ্গাসের কারণে নষ্ট হওয়ার লক্ষণ থাকে না, চান্স থাকে কম। এই যে এগুলো এখান থেকে নিয়ে সার বেশি লাগলো ফুলের মধ্যে, কিন্তু একটা স্মেল আছে হালকা। প্রচুর ঘাস খাইতেছে, পেটের সমস্যা, এই জন্য নিজে নিজে ঘাস খাইতেছে। আমি সাধারণত এভাবে করি, আরও সতর্কভাবেও করতে পারেন, সেটা হলো হাতে গ্লাভস পরে নিয়ে ওভাবে করতে পারেন, অথবা ব্রাশ দিয়ে আগে কালেক্ট করে তারপর সবগুলোতে লাগিয়ে দিতে পারেন। আর এই যেগুলো নতুন গাছ, নতুন চারা, এগুলোর সাথে আমি পিভিসি 1 ইঞ্চি পাইপগুলো এনে এটাকে সাপোর্ট হিসেবে দিয়েছি। বাঁশ দিতাম আগে, কিন্তু এই যে বাঁশ কিছুদিন পরে পছন্দ হয়ে যায়, এই জন্য এখন প্লাস্টিকের পুরাতন পাইপগুলো কিনে এনে এগুলো ইউজ করতেছি। এটা করছি, দেখছেন রাতে কতটা মৌমাছি বা পাখি বা অন্য কোনো পোকা আসে না, যার কারণে এগুলো পরাগায়ন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই জন্য হাত পরাগায়ন করে দিলে 100% ফল হওয়ার সম্ভাবনা থাকে। এই যে এগুলো এর আগে করে দিয়েছি, এখন সাইজ আসছে ভালো। এগুলো সরাই দিতে হয় যাতে পানি না জমে পচন না ধরতে পারে। এর আগেও যখন ফুলগুলো অফ হয়ে যায় তখন এই এই অংশটা আর এই যে অংশটা কেটে দিতে হয় যাতে ফাঙ্গাস না আসতে পারে। আমার
হাজার গাছ, এটাও করা হয়েছে। গাছের গোড়াটা একটু উঁচা করে দিতে হবে বর্ষাকালে, যাতে পানি না জমে। পানি জমলে কিন্তু গোড়া পচে যাবে, আর গাছের গোড়ায় ছত্রাকনাশক মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে। আর এই অবস্থা তো